করোনায় প্রবৃদ্ধি কিছুটা কমে গেলেও সরকার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে চেষ্টা করছে, জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এজন্য প্রজাতন্ত্রের কর্মকর্তা কর্মচারীদের যথাযথভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি। আওয়ামী লীগের সম্পাদক মণ্ডলীর বৈঠকে দলকে চাঙ্গা করতে বিভিন্ন কমিটি গঠনের নির্দেশও দেন প্রধানমন্ত্রী। দীর্ঘ পাঁচ মাস পর 23 বঙ্গবন্ধু এভিনিউয়ে অনুষ্ঠিত হয় আওয়ামী লীগের সম্পাদক মণ্ডলীর বৈঠক। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠকে অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুরুতে মুক্তিযুদ্ধে ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির অবদানের কথা স্মরণ করেন। বলেন, করোনায় উন্নয়ন বাধাগ্রস্ত হলেও বঙ্গবন্ধু সোনার বাংলা গড়তে কাজ করছে সরকার। আমরা আমাদের প্রবৃদ্ধি কিন্তু 8.2% টার্গেট করেছিলাম, এপ্রিল মাস পর্যন্ত 7.8% অর্জন করেছিলাম, কিন্তু করোনার কারণে একটু কমে গেছে। তারপরেও আমরা কিন্তু এখনও একটা ভালো অবস্থানে অর্থনৈতিকভাবে আছি। আমরা বিশেষ প্রণোদনা দিয়েছি সকল ক্ষেত্রে, যুক্ত প্রণোদনা দেওয়ার ফলে আমাদের জন্য ব্যবসা বাণিজ্য বা আমাদের অন্যান্য উন্নয়নের কাজগুলি এগুলি সব যথাযথভাবে চলতে পেরেছে। শেখ হাসিনা বলেন, মুজিব শতবর্ষে কেউ গৃহহীন থাকবে না। এবছরের মধ্যে দেশে সব গৃহহীনদের বাড়ি তৈরি করে দেওয়া হবে। এ সময় দলকে চাঙ্গা করার নির্দেশনাও দেন আওয়ামী লীগ সভাপতি। সংগঠনটাকে আরো সুসংগঠিত করতে হবে। আমাদের বিভিন্ন জেলায় যে সমস্ত কমিটিগুলি করোনা ভাইরাসের কারণে অনেক জায়গায় হয়তো কমিটি সম্পূর্ণ হয়নি, কিন্তু কাউন্সিল হয়ে গেছে, সেই কমিটিগুলি যাতে তাড়াতাড়ি হয় সেই ব্যবস্থা নিতে হবে। আর এটা মনে রাখতে হবে যে বাংলাদেশের জনগণ এই বারবার আমাদেরকে ভোট দিয়েছে, আমরা তাদের ভোটে নির্বাচিত হয়ে এসেছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির আধুনিকায়ন, শহীদ মিনার, জাতীয় জাদুঘর, পাবলিক লাইব্রেরি সহ শিক্ষা সংস্কৃতির ক্ষেত্রে নেয়া উদ্যোগের কথাও জানান প্রধানমন্ত্রী। সৈয়দ আব্দুল মুহিত, বাংলাভিশন, ঢাকা।